হ্যালো ভিওয়ান ওয়েলকাম টু অ্যালগো বাংলা টোয়েন্টি নাইন আজকে আমরা কথা বলবো স্মার্ট আর্ট নিয়ে তো স্মার্ট আর্ট নিয়ে কাজ করার আগে আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমরা স্মার্ট আর্ট নিয়ে দুইভাবে কাজ করতে পারি একটি হচ্ছে আর টেক্সট থেকে আমরা স্মার্ট আর্টে কনভার্ট করতে পারি আর একটি হচ্ছে আমরা আগেই স্মার্ট আর্ট নিয়ে তারপরে আমরা টেক্সট লিখে অথবা পিকচার অথবা ইমেজ সেট করে আমরা কাজ করতে পারি তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা যদি হচ্ছে টেক্সট থেকে স্মার্ট আর্টে কনভার্ট করতে চাই তো আমি চাই যে আমি এখান থেকে আমি হচ্ছে এই টেক্সট তিনটাকে আমি কি করবো আর্টে কনভার্ট করব তো তার জন্য আমি হচ্ছে এখান থেকে এই যে এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল আমি কি করে নিলাম সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখানে এই সার্চ বাটনে ক্লিক করবো অথবা হচ্ছে অল্টার প্লাস কিউ যদি আমি প্রেস করি তাহলে হবে সার্চ অপশন চলে আসবে এবং এখানে আমি লিখবো টেক্সট টু স্মার্ট গ্রাফিক অথবা এখান থেকে আপনাকে সাজেস্ট করবে তো আমি এখানে যদি ক্লিক করি দেখেন এখানে চলে আসছে তো আমি এখান থেকে মোর স্মার্ট আর্ট গ্রাফিক্স এখানে যাবো তাহলে আমার সবগুলা অপশন এখানে শো করবে এই ডায়লগ বক্সে তো আমি এখান থেকে যদি দেখেন এখানে সবগুলা আছে আর আমি যদি ইন্ডিভিজুয়ালি র্যান্ডামলি আমি যদি খুঁজতে চাই তা আমি লিস্টে যাব তারপর প্রসেস এখান থেকে আমার প্রয়োজন মতো আমি এখান থেকে কী করবো সিলেক্ট করে কাজ করব তো আমি যদি অফিস থেকে নিই তো এখানে আমি কি করবো প্রেস করবো যে দেখেন তিনটি সার্কেল কিন্তু কি হয়ে গেছে আলাদা আলাদা ভাবে তৈরি হয়ে গেছে আমি একটু মাস্ক নিয়ে আসি এই হচ্ছে আমাদের স্মার্ট আর্ট তৈরি হয়ে গেল এখন আমরা চাচ্ছি যে এটাকে আমরা কি করব এই যে আরেকটা শেপ আমরা অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে এখানে অ্যাড শেপ এখানে ক্লিক করলে আমার কি হবে একটা শেপ অ্যাড হয়ে যাবে তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আমি আগের অবস্থায় গেলাম কারণ আমার তিনটা শেপের প্রয়োজন তারপরে আমি যাবো টেক্সট প্যান তো এখানে যে বিষয়টা আমি একটু দেখাই তো টেক্সট প্যান মানে হচ্ছে এই যে এখানে যে লেখাটা চলে আসছে তো এখান থেকে আপনি এই যে এই লেখা এডিট করতে পারবেন এই টেক্সট প্যানে গিয়েও অথবা আপনি সরাসরি এখান থেকেও কি করতে পারবেন লেখা এডিট করতে পারবেন অ্যাড করতে পারবেন মিনিমাইজ করতে পারবেন আবার এই যে শেপগুলো আছে শেপগুলো আপনি কি করতে পারবেন শেপগুলো হচ্ছে প্রয়োজন মতো সরাই নিতে পারবো তো আমরা যদি আগের অবস্থায় আসি কন্ট্রোল জেড প্রেস করে এরপরে আমাদের আসবে হচ্ছে রাইট টু লেফট রাইট টু লেফট মানে কি এই যে লেফটটা রাইটে যাবে রাইটটা লেফটে আসবে সেম ভাবে এখানে আপনি ক্লিক করতে পারবেন এরপরে আমরা আসবো আমরা যদি আরো কিছু ডিজাইন দেখি সেই ডিজাইন দেখার জন্য আমাদেরকে আবার এই যে এখানে লেআউট এখানে আসতে হবে এসে আমরা যদি মনে করি যে না আমাদের আগের ডিজাইনটা আমরা ইউজ করব না আমরা অন্য কোনো ডিজাইনে শিফট করব দেন আমরা এখান থেকে নতুন ডিজাইন শিফট যদি সিলেক্ট করি তাহলে সেই ডিজাইন কি হবে কনভার্ট হয়ে যাবে আমি যদি এটা সিলেক্ট করি তারপর ওকে প্রেস করবো এই দেখেন ডিজাইনটা কি হয়ে গেল চেঞ্জ হয়ে গেল এখন আমি এটা হচ্ছে আবার এখান থেকে চাচ্ছি যে একটু সরায় দিব নিজের প্রয়োজন মতো এখান থেকে সরাই দিবে এই দেখেন চেঞ্জ হয়ে গেল তারপরে আমরা হচ্ছে এখানে কালারে আসবো চেঞ্জ কালার তো এখান থেকে কালারটা চেঞ্জ করা যাবে আমি একটু দেখাই যে আমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিতে চাই তাহলে এখান থেকে আমার কালার সিলেক্ট করতে হবে এই যে দেখেন কালার সিলেক্ট হয়ে গেছে তারপরে আমরা আসবো এখানে আরো কিছু কালারের স্যাম্পল আছে যেমন হচ্ছে এই যে

এখান থেকে সিলেক্ট করে কাজ করা যাবে যে কোনো স্টাইল আপনি সিলেক্ট করতে পারবেন এবং সেইভাবে কি হবে চেঞ্জগুলো এখানে হয়ে যাবে তারপরে আমরা যদি হচ্ছে শেপ আসি এই যে এখানে বিভিন্ন থিম থিম আছে আছে আপনি ইউজ করতে পারবেন তারপর এখানে গ্রেডিয়েন্ট আছে তারপরে এখানে শেপ আউটলাইন আছে দেখেন আউটলাইন গুলো দেখেন আউটলাইন গুলো চেঞ্জ হচ্ছে শেপ ইফেক্টস এদের বিভিন্ন ধরনের ইফেক্ট আছে এখান থেকে পিসেটস আছে তারপর গ্লো আছে সফটেস এগুলো আপনারা নর্মালি বুঝতে পারবেন এরপরে আমরা আসবো হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইল তো এখানে আমাদের হচ্ছে এই যে লেখা এই লেখার যে স্টাইল সেগুলো এখান থেকে মানে ওয়ার্ড এর যে স্টাইল সেগুলো এখান থেকে সিলেক্ট করা যাবে তারপরে আমরা যদি আসি হচ্ছে টেক্সট ফিল ফিল এই যে এখান থেকে যে কালার সেই কালার গুলো সিলেক্ট করার জন্য টেক্সট ফিল ইউজ করতে হয় আবার এখান থেকে আমরা কি করতে পারি আমরা হচ্ছে আরো যে কালার স্ট্যান্ডার্ড কালার সেখানে আমরা যাইতে পারি দেখেন তারপরে আমরা ওকে বাটন প্রেস করি সেই অনুযায়ী কালার করবো তারপরে টেক্সট আউট লাইন এই যে দেখেন টেক্সটের আউটলাইন এই যে কালার টেক্সটের বাইরের যে আউটলাইন আছে সেই আউটলাইন এই কালার অনুযায়ী চেঞ্জ হবে তারপরে আমরা আসবো হচ্ছে টেক্সট ইফেক্টস এখান থেকে রিফ্লেকশনে যদি আসি এই যে দেখেন রিফ্লেক্ট করতেছে তারপর যদি বিভেলে আসি এই যে এইগুলো চেঞ্জগুলো এখান থেকে আপনারা খুব সহজে এডিট করতে পারবেন এখন আমরা আসবো হচ্ছে আমরা একটু আবার স্মার্ট আর্ট ডিজাইনে আসি এসে এখান থেকে আমরা চাচ্ছি যে আমরা এখানে যে স্মার্ট আর্টটা ইউজ করেছি তো এই স্মার্ট আর্টটাকে আমরা আবার টেক্সটে কনভার্ট করব তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে রিসেট যে অপশন এখানে আমরা কনভার্ট পাবো কনভার্ট থেকে কনভার্ট টু টেক্সট যদি যাই তাহলে কি হবে যে লেখায় আবার কনভার্ট হয়ে যাবে তারপরে আমি কন্ট্রোল করে আগের অবস্থায় আসি তারপরে আমি আবার স্মার্ট ডিজাইনে গেলাম তারপর আমি চাচ্ছি যে এখান থেকে আমি কি করব কনভার্ট টু শেপে যাবো তাহলে কি হবে দেখেন নরমালি শেপে নিয়ে এসছে আমি যদি এই যে আমার হচ্ছে এই আলাদা আলাদা শেপ গুলো চেঞ্জ করে দিই দেখেন নিজের ইচ্ছা মতো এমনি এক জায়গায় আমি দিয়ে দিলাম তো স্মার্টার ডিজাইনে এসে আমি চাচ্ছি যে এই যে এগুলা যে আমি চেঞ্জ করলাম তো এই চেঞ্জটা আমি রিসেট করতে চাচ্ছি মানে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমি দিয়ে দিতে চাই তো সেই ক্ষেত্রে এখানে রিসেট গ্রাফিক এখানে ক্লিক করলে আগের অবস্থায় চলে আসবে মানে প্রথম আমরা যখন ইনসার্ট করেছিলাম সেই অবস্থায় চলে আসবে এখন আমরা যদি টেক্সট থেকে স্মার্ট আর্টে কনভার্ট না করে আগে আমরা স্মার্ট আর্ট নিব তারপরে আমরা টেক্সট অথবা হচ্ছে পিকচার অথবা হচ্ছে আহ কোনো ইমেজ আমরা যদি সেট করতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে আসতে হবে হচ্ছে ইনসার্টে ইনসার্টে এসে এখানে আমরা স্মার্ট ক্লিক করব দেন আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন এখান থেকে সিলেক্ট করব ওকে বাটনে প্রেস করব দেখেন এখানে চলে আসছে তো এখান থেকে আমি চাচ্ছি যে আমি উপরে এটা একটু সরাই দিই তো এখন আমি এখান থেকে দেখেন এখান থেকে টেক্সট আমি কি করতে পারবো অ্যাড করতে পারবো আমি যদি হচ্ছে এম এস ওয়ার্ড দিলাম প্রথমটাতে তারপরে আমি দিব হচ্ছে এম এস পাওয়ার পয়েন্ট তারপরে আমি দিব হচ্ছে এম এক্সেল টেক্সট লেখার কাজ শেষ এখন আমি হচ্ছে ইমেজ সেট করতে চাই তো সেক্ষেত্রে দেখেন এখানে ইমেজ অপশন চলে আসছে তো আমি এখানে যদি ক্লিক করি তো আমি স্টক ইমেজ থেকে নিব না ফ্রম আমার ডিভাইস থেকে নিব তো সেই বিষয়গুলো এখানে আসছে তো আমি চাচ্ছি যে আমি হচ্ছে আমার ডিভাইস থেকে নিব তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিলাম দেন আমি এখান থেকে প্রথমে যেহেতু ওয়ার্ড নিয়েছি তো ওয়ার্ডটা সিলেক্ট করে দিবো তারপর ইনসার্ট করবো দেখেন এখানে হচ্ছে রিফিল হয়ে যাবে তারপরে যদি আমি পরেরটাতে আসি আমি কি করবো করব তারপর আমি হচ্ছে দিব পাওয়ার পয়েন্টের জন্য পাওয়ার পয়েন্ট এরটা তারপরে আবার এখানে আসব এখানে এসে একইভাবে আমি হচ্ছে কি এক্সেল এর জন্য ইনসার্ট করবো এই দেখেন অটোমেটিক্যালি কি হয়ে গেছে রিফিল হয়ে গেছে তো আমি এখান থেকে আবার ছোট বড় করতে পারবো দেখেন ছোট বড় হয়ে গেছে তো আমি আগের অবস্থায় আসি কন্ট্রোল জেড প্রেস করে আবার এগুলা সরানো যাবে যে দেখেন এগুলা এইভাবে সরানো যাবে তো এই হচ্ছে আমাদের কি পিকচার অ্যাড করার যে প্রসেস স্মার্ট আর্টে তো এইভাবে আমরা টেক্সট আগে না লিখে প্রথমে স্মার্ট আর্ট নিয়ে স্মার্ট আর্ট ডিজাইন নিয়ে আমরা পরে টেক্সট এবং হচ্ছে ইমেজ এড করতে পারি তো এই ছিল হচ্ছে আজকের স্মার্ট আর্ট নিয়ে বিস্তারিত আলোচনা ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আলগো বাংলা 29 এর পাশে থাকবেন